আজকে আমরা বানাবো নিরামিষ আলুর দম, আর সেটাও ছানা দিয়ে। আর এটা খুব টেস্টি হয়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এমনি আলু নিতে পারেন। এখানে আমি তেলে একটু হলুদ দিয়ে নিয়েছি, আর ওই সেদ্ধ আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর সেদ্ধ আলুগুলোকে ভালোভাবে একটুখানি তেলে নেড়ে চেড়ে নিলাম। তবে আলুগুলো যদি না সেদ্ধ করেন তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে, মানে তাহলে আলুটা ভাজলে আরও বেশি টেস্টটা বাড়বে। তো আমার তাড়াতাড়ি ছিল তাই আমি সেদ্ধ আলুই নিয়েছি, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয় তাই। তবে আলুটা ভেজে নিলে বেশি টেস্ট হবে। তারপরে আমি সেটাকে ভাজা হয়ে যেতে তুলে রেখেছি একটা জায়গায়, আর কড়াইতে দিয়ে দিয়েছি একটু তেল। তারপরে এর মধ্যে দিয়ে দেবো জিরে, গোটা জিরে, তারপর একটু আদা বাটা দিয়ে দেবো। তারপরে এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করব, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর জিরে ধনে গুঁড়ো, আর একটু কাঁচা লঙ্কা। আমি অবশ্যই কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি বলেই কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম, কাশ্মীরি রেড চিলিতে অতটা ঝাল হয় না সেই জন্য। আর দিয়ে দেবো টমেটো। মশলাটা একটু ধরে ধরে যাচ্ছিল তাই একটু জল দিয়ে নিচ্ছি। কারণ মশলা ধরে গেলে বা পুড়ে গেলে রান্নার টেস্ট অতটা ভালো হয় না, তাই একটু জল দিয়ে নিলাম। তারপর মশলাটাকে একটু ফুটতে দেবো, মানে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। এতে একটু টমেটোও অ্যাড করেছি, অপশনাল, এটা আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। তারপরে আমাদের দুধ কেটে গিয়েছিল, তো সেটার যে ছানাটা হয়েছিল সেটাকে একটু জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা উপকারীও হলো আবার টেস্টি টেস্টি আলুর দমও হলো। এটা তো রুটি বা মুড়ির সঙ্গে খুব ভালো যাবে। হ্যাঁ, এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর টেস্টি অ্যান্ড ইয়ামি কিচেন ফেসবুক পেজটাও একটু ফলো করে দেবেন। আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চিনি অল্প করে। তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। নিয়ে এবার পরিমাণ মতো জল দেবেন, যেরকম ঝোল খাবেন সেরকমভাবেই জল দেবেন। যেহেতু সেদ্ধ আলু তাই বেশি জল এটা টানবে না, তাই আমি যেরকম ঝোল রাখবো সেরকমই একটু ঝোলঝোলই রেখেছি। তো আপনারা যদি ড্রাই আলুর দম বানাতে চান তাহলে মানে জলটা কম দেবেন। এবার একটুখানি ঢাকনা দিয়ে এটাকে ফুটতে দেবো। যেহেতু সেদ্ধ আলু তাই বেশিক্ষণ টাইম লাগবে না, আর একদম শেষে গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে দেবো আর নামিয়ে নেবো। ব্যাস, আমাদের নিরামিষ আলুর দম রেডি।